তারা কি নারী পাচার করে তাহলে আমি আমি কি আপনার সাথে কথা বলবো কেন আপনার কথা বলবেন হ্যাঁ দেখেন মানুষের দাম্ভিকতা কাকে বলে একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে এরপরে এদেরকে প্রশ্ন করতে আসলে সে আমাকে ছাড়ি দেয় বললাম তো বসে কথা বলতেছি আপনার সাথে বসে কথা বলবো আমি বসবো না আপনার সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম লক্ষ বেকার যুবকের শহর এই ঢাকা শহর অথচ ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা দেখবেন হাজার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি এমন একটা ভাব যেন আপনি সেখানে গেলেই আপনার চাকরি নিশ্চিত তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনি যদি তাদেরকে একটি ফোন করতে পারেন তাহলেই বুঝতে পারবেন জীবনের কি পরিণতি হতে পারে জীবন কতটা নির্মম এই ঢাকা শহরে চলুন কিছু ছেলে মেয়েদের সাথে এরকম একটি অনলাইন প্রতারণার মাধ্যমে কি হয়েছিল আজকে আপনাদেরকে সরাসরি সেই গল্প শোনাই ফেসবুকে একটা নিয়োগ পাইছি তো তাদের সাথে মেসেজ করেছি তো আমি জিজ্ঞেস করছি যে কোনো টাকা পয়সা লাগবে তারা বলছে না কোনো টাকা পয়সা লাগবে না আমি দেখতে আসছি পরে বলে রেজিস্টার করে ফেলেন সেটা ভালো হবে রেজিস্টার করে 500 টাকার কথা বলছে পরে 600 টাকা নিয়েছে পরে বলতেছে এখন যদি 3,500 টাকা জমা না দিই তাহলে আমার 600 টাকা মার যাবে পরে আমি 17 তারিখে ঘুরে গেছি যে 18 তারিখে আবার আসছি এসে আবার 3,500 টাকা রেজিস্টার জন্য নিয়েছে আর একটা লোক যে ছিল সে আবার 100 টাকা নিয়েছে আমাদের সহকারী সুপারভাইজার হিসাবে নিয়ে আসছে নিয়ে এসে এখন তো সিকিউরিটি চাকরি দিতেছে তো ছেলেদের যদি সিকিউরিটি চাকরি দেয় তাহলে আমাদের মেয়েদের কী করে তারা তাহলে অবশ্যই তো এটার ভিতরে কোনো ইয়ে আছে হয়তো মেয়েদের পাচার করে তারা এরকম কোনো কাজ আছে তাদের আর এখানে যে যতগুলো মেয়ে আছে তাদের আইডি কার্ডে তাদের নাম আছে না তাদের কোনো রেজিস্টার আছে আমি মনে করি গার্মেন্টসের যে মেয়েগুলো কাজ করে তাদের নাম দিয়ে যদি অফিসে খোঁজা যায় তাদের নাম পাওয়া যাবে এখানে তো তাও নাই এখানকার মেয়েরাও সব কিছু জানে জানি না শুনে যেভাবে মেয়েদের বিপদে ফেলাই দিচ্ছে এখন আমার যদি কোচিংয়ের কথা বলে যদি কোনো জায়গায় পাচার করে এখন এখানে তো আমার কেউ নাই যে আমার খুঁজে বের করবো শেষ আমি আজকে সকালবেলাও আমি বলছি স্যার আমি এখানে কাজ করবো না আমার টাকাটা ফেরত দিয়ে দেন তো তারা আমার না করে দিছে যে টাকা তারা দিবে না আমি হচ্ছে যে ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখেছি তো দেখার পরে হচ্ছে যে এয়ারপোর্টে চাকরি নিযোগ দেওয়া হয় স্যালারি হচ্ছে যে আপনার 17 থেকে 18 হাজার আনা 19,000 টাকা আমি বলছি যে আপনাদের এখানে কত টাকা লাগবে মোট আমাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য 500 আর খাবারের জন্য 3,500 পরে ওইখানে ট্রেনিং সেন্টারে যাইয়া দেখি যে এখানে কোনো ট্রেনিং সেন্টারে নেই একটা রুমের মধ্যে ময়লা আবর্জনা বেশি ফাঙ্কাও নেই আমার এখানে আরও ছেলে আছে তো ছেলেরা বলছে যে বাইরে আয় হায় আমরা বিপদে পড়ে গেছি এখন বাড়ি থেকে আমরা গরিব মানুষ এখন অন টাকাগুলো অন চাকরি যদি না করে এক টাকাও আমাদেরকে দিবে না ওরা মানে ওরা ধমকের উপরে রাখে ওইখানে যে দুইজন আছে ওরা ধমকের উপরে রাখে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে এ ওরা যে প্রতারণা করে মানুষেরকে মানুষের টাকা নিয়ে অনেক মানুষ দূর থেকে আসে কঠিন শাস্তি হোক কিসের চাকরি দেন আপনারা একটু দেখি আমরা কিসের চাকরি দেন আপনারা আপনারা কারা আপনাদের কি ট্রেনিং করাচ্ছে ট্রেনিং করাচ্ছে কে কে কোন স্যার কোন স্যার কোন স্যার দেখি স্যার কোথায় কোথায় আপনার স্যার কোথায় আপনারা এখানে কিসের ট্রেনিং করান ট্রেনিং না ভাই তাহলে কি এটা চাকরি দেন জি কি চাকরি দেন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দর্শক মণ্ডলী আপনারা একটু চিনে নেন খুব ভালো করে চেহারা একটু দেখে নেন এরা সিকিউরিটি গার্ডের চাকরি দেয় এবং সারা বাংলাদেশে এরকম কয়েকটা চক্র হাজার হাজার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করে আপনি কিসের চাকরি দেন বসেন আপনি বসেন আগে বসতে আসি নাই তো কি জন্য আসছেন আসছি জিজ্ঞেস করতে আপনারা বাটপারি করেন আপনাদের বিরুদ্ধে নানা অভিযোগ দেখছেন আপনি কে অভিযোগ করছে অনেক অসংখ্য অভিযোগ আছে অভিযোগ তারা নিয়ে অভিযোগকারী কি অভিযোগ আসেন হ্যাঁ এদিকে আসো মেয়ে আসো অসংখ্য কেন ক্যামেরা অফ হবে না অভিযোগকারী কি নিয়ে আসেন ক্যামেরা অফ হবে না অভিযোগকারী কে ক্যামেরা অফ হবে না আপনি টাকা বলতেছি আপনার সাথে বসে কথা বলবো আমি বসবো না আপনার সাথে বসে টাকা নিছেন কেন বললাম তো বাটপাড়ি করেন বাটপাড়ি করি না আমরা বাটপাড়ি করি না বসে কথা হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে আসি বসে কথা বলতেছি না আমি বসে কথা বলবো না কুল না আসতে না কোনো আসতে হবে না বাটপাড়ি করতেছি সাথে আসতে কথা বলবো না বসে কথা বলতেছি বসে কথা বলতেছি কথা বলবো না দেশে সারা দেশে আপনারা অপকর্ম করছেন আমার বরাবর বলতেছি বললাম তো বসে কথা বলতেছি তাহলে আপনি টাকা নিছেন কেন আপনি কথার জবাব দেন টাকা দিছেন কেন তারা তাদের কথা যেভাবে আমাদের নিয়ে আসছে এখন দেখা যাচ্ছে তারা নারী পাচার করে এ ছেলেটাকে সহকারী সুপারভাইজারের কথা বলে সিকিউরিটি দিচ্ছে আমাকে কি করবে রেজিস্ট্রেশনের টাকা খাবার জন্য টাকা বিভিন্ন আইডি কার্ডের জন্য টাকা ট্রেনিং এর জন্য টাকা
এই একই ফরম্যাটে ভাই আপনারা উনি তো খায় না কিসের খাবারের টাকা বসেন বসেন কথা বলতেছি বসেন বললাম তো বসেন কথা বলতেছি বলেন না কথা বলতেছি তো টাকা নিয়ে কথা বলতেছি এই মেয়েটার কাছে ইজানে কথা বলতেছি এই মেয়েটার কাছে ইজানে বসে কথা বলতেছি সমস্যা না আপনার সাথে কথা বল কিসের জন্য এক মিনিট দাঁড়ান কথা বলতেছি কথা বলতেছি হ্যাঁ কথা বলতেছি টাকা নিছেন কেন চাকরি দিতে টাকা লাগে না টাকা লাগে না কথা নিছেন কেন বললাম তো পরে কথা বলতেছি আমাকে বলতেছি রে বাবা আপনার সাথে টাকা নিছেন বসে কথা বলতেছি বললাম তো বসে কথা বলতেছি এই মেয়েটার কাছ থেকে কিসের খাবার কথা বলতেছি চাকরিতে টাকা লাগবে কেন টাকা দর্শক মণ্ডলী মানুষ চাকরি করে টাকা আয় করার জন্য আরে একটা প্রতিষ্ঠান দেখেন যে আসলে টাকা নেয় এরা হ্যাঁ প্রচুর ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিছে অভিযোগ আছে কিন্তু তারা কথা বলবে না কথা বলতে ভাই দাঁড়ান না কথা বলেন আছি আছি যাচ্ছি না আছি না আছি যাচ্ছি না বললাম কেন চাকরি করতে টাকা লাগবে কেন উনি না যার সাথে কথা বলার সে উনার থেকে টাকা আমি নিছি আপনি টাকা নিছেন আমি টাকা থেকে টাকা আপনি এই ফর্মটার জন্য টাকা নিছেন এই যে আপনি টাকা নিছেন ক টাকা দিচ্ছেন এক মিনিট দাঁড়ান বসেন বসেন কথা বলছেন আমার সাথে কথা বলেন আমার সাথে দর্শক মন্ডলী সারা দেশে এভাবে প্রতারণা বেড়ে গেছে এবং এদের সাথে কথা বললে এরকম হুমকি দামকি পেতে হয় এবং দেখেন যে এখানে জিজ্ঞেস করছে যে আমি কে আমি তাকে প্রশ্ন করতে পারি কিনা ভাই আমি তো একটা গণমাধ্যম কর্মী আমি আপনার প্রশ্ন করতে পারি না ভাই আপনার সাথে আমার কোনো কথা নেই উনি কি আপনার আমার সাথে কথা বলছিল প্রথমে এসে উনি কি আমার সঙ্গে কথা বলছিল না ওনার সাথে ওনার পক্ষ থেকে আমরা কথা বলতে আসছি আপনি যার সঙ্গে কথা বলেন উনি যার সঙ্গে কথা বলবেন তাকে বলেন আপনি তো লোকজনগুলো আনেন তাহলে জি এদের কাছ থেকে সিস্টেম করে তো টাকা আপনিই নেন না তাই না এরা হচ্ছে এখানে যারা আছে আমি একটু মেয়েদেরকে দেখানোর চেষ্টা করি যে এরা বিভিন্ন জনকে নিয়ে আসে এবং এদেরকে চাকরি দেয় এই চাকরি দেওয়াটাই হচ্ছে এদের একটা পেশা আমি ঠিক জানি না যে চাকরি করতে আসা চাকরি দেওয়া তাদেরকে লোক আনা তাদেরকে বুঝায়া এই মেয়েটির মতো ভুক্তভোগী যারা ছাত্রদের সাথে যদি তাদের রিলেশন থাকে তাহলে তারা তো এই কাজগুলো করবে ছেলে তো সিকিউরিটি চাকরি দেবে তাহলে আমার কিসের চাকরি দেবে তারা কি নারী পাচার করে তাহলে আচ্ছা আপনারা মেয়েদেরকে কি চাকরি দেন আপা মেয়েদেরকে কি চাকরি দেন রিসেপশনে আপনারা তো এখানে 10-12 জন বসে আছেন আরো লাগবে হ্যাঁ লাগবে আরো লাগবে আচ্ছা যাক দর্শক মন্ডলী আমার আরেকটা অভিজ্ঞতা হলো যে এরা সবাই রিসেপশনে কাজ করে আপনারা দেখেন যে একটা অফিসের রিসেপশনে কজন থাকতে পারে আর এখানে কতজন আছে সবাই সারিবদ্ধভাবে বসে আছে কেসে কেসে আবার একটু বলেন তো হ্যাঁ চিৎকার করছেন কেন কোনো কিছু করে নাই মানে হঠাৎ আপনারা তো মাথা গরম কেন হ্যাঁ ভাই একটু শোনেন তো শোনেন শোনেন মানে বাটপারি বললে কি মাথা গরম হয়ে যায় হ্যাঁ আপনাদের সাথে পরে কথা বলতে স্যারের সাথে কথা বলে নিই চলেন আপনি স্যারের সাথে আমি একটু কথা বলি হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ সমস্যা থাকবে না তো না কোনো সমস্যা নেই হ্যাঁ সমস্যা থাকবে না তো হ্যাঁ অবশ্যই দর্শক মণ্ডলী দেখেন যে একটা মানুষের স্পর্ধা কত বড় হয় তার ভাষা কতটা খারাপ হয় যে একটা মানুষ প্রতারণা করে বাটপারি করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয় সে স্বীকারও করলো যে আমি টাকা নিছি দেবো না কী করবা আমি আমি বলতে চাই প্রশাসনকে যে এগুলো দেখার মতো কি কেউ নাই দেখেন মানুষের দাম্ভিকতা কাকে বলে একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছে তাকে ঘুরাচ্ছে ছেলেদের কাছ থেকে টাকা নিচ্ছে অসংখ্য ছেলে মেয়ে ভুক্তভোগী হ্যাঁ এরপরে এদেরকে প্রশ্ন করতে আসলে সে আমাকে ঝাড়ি দেয় কিসে চাকরি করেন আপনি কি পোস্টে আমি নতুন স্যার আমার আমি নতুন জি উনি প্রতারিত হয়েছে জি আমাকে এখনো কনফার্ম করা হয়নি আপনি কোন পোস্টে চাকরি করেন দেখেন দর্শক দর্শক মণ্ডলী দেখেন এরা সবাই চাকরি করে কিন্তু কার কি পোস্ট জানে না হ্যাঁ আপনি কে আপনি একটু কথা বলেছিলেন আপনি কোন পোস্ট এরকম কেউ যদি ফোন দিয়ে বলে যে অফিসের ঠিকানা কোথায় ঠিকানা দেওয়া আপনার পদের নাম কি পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার মার্কেটিং অফিসার বাংলা কি অর্থ কি বলেন সেটা বলতে পারলাম না জি স্যার পারবো না চাকরি দেবে বলছে কিন্তু বলার পরে উনি পরক্ষণে আবার ওনার কাছে চাইছে যে 8,000 টাকা দেন তো 8,000 টাকা পরে আমাকে যাই বলছে যে আমার কাছে তো 8,000 টাকা যাচ্ছে তো আমি বললাম যে টাকাটা কিসের ওই আমার থাকা খাওয়া ব্যবস্থা যদি চাকরি দেয় তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা কেন টাকা টাকা দেওয়া লাগবে পরিস্থিতি দেখে এদের চেহারা দেখে আমার আমার বোঝা যাচ্ছে যে এরা তো কোম্পানির লোক হইতেই পারে না আমি যেটা বলছিলাম আসলে মানুষের অভিজ্ঞতার একটা দাম আছে যে আমার এই কাকা দেখেন সে কিন্তু প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের লোকদের চেহারা দেখে বুঝছে যে এরা আর কি করবে এরা
কি চাকরি দিবে, এদের নিজেদের নিজেদের তো চাকরি করার অবস্থা নাই, এক একজনের গেট আপ পড়াশোনা স্ট্যাটাস দেখে যেটা মনে হয়। অথচ দেখুন ইয়াং ছেলেপেলে এরা কখনো বুঝতে পারছে না যে এরা এখনো ভুলের মধ্যে আছে। দর্শক মণ্ডলী, আপনারা আমার পেছনে ছবি দেখতে পাচ্ছেন, এখানে আল্লাহ মোহাম্মদ খসরু চৌধুরী, এমপি, ঢাকা 18 আসন। এমপি খসরু ভাই অত্যন্ত ভালো একজন মানুষ হিসাবে আমরা চিনি এবং উনি সাংবাদিক বান্ধব, প্রায় আমাদেরকে ফোন করে বলেন যে আমার এলাকায় দুর্নীতি রোধ করেন, এটার জন্য যা যা করা দরকার সাংবাদিককে তিনি তাই করতে বলেছেন। কিন্তু ওনার এই এলাকায় এভাবে ওনার ছবি টাঙিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে এরকম একটা বাটপারি হয়, এটা আমার জন্য দুঃখের, লজ্জার এবং আমার মাথা নিচু হয়ে আসছে যে আসলে আমরা কই গিয়ে ঠেকছি, আমাদের বিবেক কই চলে গেছে। যাই হোক দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ ওনাদের সাথে কথা বললাম, তো এখন আরেকটা ব্যাপার জানতে পারলাম, ভাইকেও জানাই রাখি, একটা ব্যাপার জানতে পারলাম যে আমাদের সাথে গোপনে কথা বলবে এবং আমার কিছু পয়সা পাতিও দিবে, বুঝছেন তো, এখন এটা তো শুনলাম, তো এই মানে এখানে ফিনিশিং দিয়ে যায় আর কি, নাকি না? কেন ফিনিশিং দেবেন, যারা অভিযোগকারী আছে তাদের নিয়ে আমরা থানায় যাবো, ওরা অভিযোগ দিবে, আবার যারা আছে তারা যদি কর্তব্য যারা আছে প্রতিষ্ঠানে লোকবল সেরা অফিসার থেকে যারা প্রতিষ্ঠানের অধস্থন যারা আছে সবাইকে নিয়ে আমরা থানায় যাব, অভিযোগ দেবো, একটা নিয়মিত যে মামলা রুজু হবে তাদের বিরুদ্ধে। ঠিক আছে, আপনি সেটা করেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে প্রতারণার কত রূপ। আমি প্রায় একটা কথা বলে থাকি যে প্রকৃতির যত রূপ তার চাইতেও প্রতারণার রূপ বেশি। আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে একটা বিশাল চক্রকে আমরা কীভাবে ধরে ফেলি। এরাই হচ্ছে সেই প্রতারক চক্র যারা মানুষকে চাকরি দেয় এবং তাদেরকে আজকে এরকম বড় একটি দলকে আমরা ধরিয়ে দিতে সক্ষম হয়েছি। দর্শক মণ্ডলী, আমি সবসময় একটা কথা বলি যে আপনারা সাবধান থাকবেন, সাবধানের মাইন্ড নাই, আপনাদের সাবধানতাই কিন্তু এই প্রতারক চক্রের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। আলী আসগর ইমন, এটিএন বাংলা, ঢাকা।